আপনার কাছে কি মনে হয় যে কথা জেসমিন টুলি বললেন যে নির্বাচন কমিশন একটা দায়সারা ভাব নিয়ে আমরা চেষ্টা করেছিলাম হয় নাই কিন্তু তারা একবার দুইবার তিনবার ওই যে বলে না একবার না পারলে দেখো শতবার সেরকম শতবার চেষ্টা করার কোনো আন্তরিকতা আপনি তাদের মধ্যে দেখেছেন কিনা আমি জেসমিনের সাথে সম্পূর্ণ একমত ওটাই আমি চিন্তা করছিলাম যে যাদের যারা নিবন্ধন দেয় পার্টিকে তাদের তো অবশ্যই একটা রেসপন্সিবিলিটি আছে যে আমরা এদেরকে এরা সকল ক্রাইটেরিয়া মিট করেছে তারা একটা রাজনৈতিক দল তারা একটা বিশাল ভূমিকা পালন করবে এই দেশের রাজনীতির মাঠে তো তাহলে কি বলে কেন তারা আরেকটু সচেষ্ট হবে না এবং যেহেতু নির্বাচন কমিশনকে এই দায়িত্বটা দেয়া হয়েছে তাকে আমরা দেখতে চাই যে সে চেষ্টাটা করছে এবং এটা করলে তো মানুষের মনে আস্থা আসবে এমনকি রাজনৈতিক দলগুলোর ভেতরেও আস্থা আসবে আমি একটা উদাহরণ দিই একটু অন্য ভিন্ন আঙ্গিক থেকে আমি আজকে এই কথাটা বলছিলাম যে দেখেন পর্যবেক্ষকদেরকে ওরা নিবন্ধন দিয়েছে তাই তো এবং সেখানে এবার পর্যবেক্ষকদের নামগুলো তারা ওয়েবসাইটেও দিয়েছে এমন কিছু নাম আছে যাদের ক্রেডিবিলিটি সম্পর্কে আমার কিছু জানা নাই তারা কোত্থেকে এসছে আমার কিছু জানা নাই তাদের অভিজ্ঞতা আছে কিনা কিন্তু যে যে সংগঠনগুলো এত কাল ধরে পর্যবেক্ষণ করেছে আমি ব্রতির কথা এখানে আনতে চাইছি না আমি ফেমার কথা বলি কেন ফেমা পর্যবেক্ষণ করবে না কেন এনলিস্টেড হবে না 2018-তে হয়নি এই জায়গাটাই যেমন ধরুন আমার মনে হয় নির্বাচন কমিশন জানেন যে কারা কারা প্রথাগতভাবে এতদিন ধরে পর্যবেক্ষণ করেছে তাদেরকে আমরা বলি আপনারা আসুন আমাদের সাথে বসুন কারণ এই পর্যবেক্ষণের কাজটা তো নির্বাচন কমিশনের কাজকে জোরালো করে তো এই জায়গাটা থেকে আমি বলতে চাচ্ছি যে তার নিজস্ব জায়গা থেকে কিছু আগ্রহ প্রকাশ করা উচিত কারণ সেটা করলে পরে মানুষের ভেতরে আস্থা হয় এবং মানুষ এটাকে অ্যাকনলেজ করে যে কমিশন চেষ্টা করছে যে কমিশন যার মানে প্রতিষ্ঠিত যারা আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন বা যারা পর্যবেক্ষক দলগুলো আছে তাদেরকে সকলকে এনে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচনটা ঘটাবার চেষ্টা করছে আমি একেবারে একমত যে তারা তাদের চেষ্টাটাই দৃশ্যমান হওয়া দরকার অনেক সময় চেষ্টার ফল আসে না কিন্তু চেষ্টাটা যখন মানুষ দেখে তখন তার জন্য মানুষের একটা সংবেদনশীলতা কাজ করে আই থিঙ্ক দিস ইজ ইম্পর্টেন্ট আমরা তো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কথা বললাম কিন্তু নির্বাচনের প্রধান কি বলে আমরা অনুঘটক বা যেভাবেই বলি না কেন অংশগ্রহণকারী হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদেরকে মানুষ ভোট দিবে সেখানে রাজনৈতিক দলগুলো নির্বাচন ব্যবস্থার প্রতি কতটুকু দায়বদ্ধ জনগণের প্রতি কতটুকু দায়বদ্ধ এবং যেই সংকট আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের রাজনীতিতে আগামী নির্বাচনকে নিয়ে সেখানে কোন দল কীরকমভাবে রেসপন্স করছে কীরকমভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে সেটিও একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে আমি আবারও শারমিন মোর্শেদ আপনার কাছেই আসছি আমি আমি বলবো যে সংকটটা নিরসন করার জন্য দলগুলোর ভেতরে যথেষ্ট চেষ্টা আমি দেখতে পাচ্ছি না যে যার অবস্থানে অনর থাকছেন এবং এবং সেখানে এটা যে একটা বড় রকমের ক্রাইসিস তৈরি করতে পারে তারা নিশ্চয়ই সেটা জানেন তারপরেও কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না যার মধ্য দিয়ে আমরা বুঝবো যে সরকারি দলই হোক বিরোধী দলই হোক কোনো একটা জায়গায় কোনোভাবে তাদের ভেতরে একটা আলোচনা করার একটা জায়গা কারণ এই সংকট একটা বোঝাপড়ার মধ্য দিয়ে না গেলে তো নিরসন হবে না দেখুন এই সংকটের ভিতটা কি জানেন এই সংকটের ভিতটা হচ্ছে ভয় ফিয়ার কারণ সরকারি দলের ভেতরে কিছু ভয় আছে আতঙ্ক আছে সংশয় আছে সেখানে সে তার সেই জায়গাটার থেকে সে একটা বিশেষ আচরণ করে আর বিরোধী দল প্রধান বিরোধী দলগুলো তাদের ভিতরে একটা ভয় আছে সংশয় আছে সংকট আছে ডেসপারেশন আছে যে এবার যদি আমি নির্বাচনে না ফিরে আসি তাহলে আমারও একটা বড় রকমের সংকট হবে এই যে আমি আমি আর রাজনীতিতে আমি আমার অস্তিত্বই হয়তো হারাবো এই যে উভয় শক্তি যারা বিপরীতমুখী হয়ে আছে এই বিপরীত মুখ থেকে যদি আমাদের তাদেরকে সরিয়ে আনতে হয় তাহলে একটা সিচুয়েশন তৈরি ঘটাতেই হবে যেখানে উভয় বুঝবে
যে তাদের একটা এমন একটা অবস্থান তৈরি হচ্ছে যার ভেতর দিয়ে তারা একটা উইন উইন সিচুয়েশনে আসতে পারবে এবং উভয় শক্তি একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তো এটা কিভাবে ঘটবে? হয় এটা একটা তৃতীয় শক্তির ফেসিলিটেশনে ঘটতে হবে, আর না হয় তাদের ভেতর থেকে উপলব্ধি হতে হবে যে এই সংকটটাকে জিয়ে রাখা যাবে না, কারণ এটা দেশের জন্য একটা বড় রকমের সংকট নিয়ে আসবে। আমি এইটুকুই বলতে চাই যেই উদ্যোগটা তাদের কাছ থেকে আসা দরকার, এত ভেটারান পলিটিশিয়ানস আর একটু প্রজ্ঞার সাথে আর একটু সহনশীলতার সাথে আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি না, এবং সেটা কি করে ঘটানো যায় আমার মনে হয় সকল বিজ্ঞজনের এটা ভাবা দরকার এবং ওনাদেরকে ওই জায়গাটায় নিয়ে আসা খুব জরুরিভাবে দরকার। জি।